ক্লাস সিক্সের আজকে আমরা প্রথম বিজ্ঞান ক্লাসে জয়েন করছি সকল ছাত্রছাত্রীদের আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি প্রথম যে ক্লাসে যে পাঠের চ্যাপ্টার ওয়ানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এই পাঠে যাওয়ার আগে আমরা প্রথমে জানব পরিবেশ কি। পরিবেশ হলো আমাদের চারপাশে যে সমস্ত সজীব এবং জড় উপাদান আছে সেই সমস্ত উপাদানগুলোকে নিয়েই আমাদের পরিবেশ গঠিত তাহলে এক কথা যদি গুছিয়ে বলি আমাদের চারিপাশে বিভিন্ন জড় ও সজ উপাদান নিয়েই গঠিত পার্থিব অবস্থা যা প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষের জীবন এবং জীবিকার উপর প্রভাব বিস্তার করে তাকে আমরা কি বলবো পরিবেশ বলব আর জীবজগৎ বলতে গেলে কী বোঝায় সমস্ত পৃথিবীতে যে সমস্ত উদ্ভিদ প্রাণী এবং অনুজীবরা আছে তাদেরকে নিয়েই গঠিত হয়েছে জীবজগৎ

কিছুটা খাদ্য উৎপাদন করে যারাই যাদের এক কথায় আমরা বলি উদ্ভিদ উদ্ভিদের উদ্ভিদরাই শালসংশে প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করতে পারে তার কারণ কি তাদের পাতায় সব সবুজ কণিকত ক্লোরোফিল থাকার জন্য সূর্যালোককে শোষণ করতে পারে এই শক্তি শোষণের মাধ্যমে তারা কার্বন ডাই বাতাস থেকে বর্তমানদের সাহায্যে যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং মাটি থেকে যে জল গ্রহণ করে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে উদ্ভিদ কী করে খাবার তৈরি করে এই খাবারের জন্য অন্যান্য সমস্ত জীবরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল যেমন এই উদ্ভিদদের সরাসরি খাচ্ছে কে না গরু ছাগল মোষ ইত্যাদি আবার এদেরকে খাদক হিসাবে খাদ্য হিসাবে গ্রহণ করছে কারা না বাঘ সুঙ্গ ইত্যাদি অতএব প্রত্যেকটা প্রাণীর সঙ্গে একে অপরের পারস্পরিক সম্পর্ক কী খাদ্য এবং খাদকের এবং মৃত্যুর পরে সব যে মাটিতে পরিবেশে যে সমস্ত অনুজীবরা রয়েছে তারা এই মৃত প্রাণীদের দেহকে ভেঙে সরল তরল উপাদানে পরিণত করে পুনরায় আবার পৃথিবীতে ফিরিয়ে দিচ্ছে এইভাবেই আমরা তাহলে পরিবেশ থেকে যে সমস্ত মৌলিক পদার্থগুলো নিচ্ছি যে মৌলগুলোকে নিচ্ছি সেগুলো আবার পুনরায় কী করছে পরিবেশে পৌঁছে যাচ্ছে কিভাবে না এই বিয়োজকের ক্রিয়ার ফলে সেটা ভেঙে গিয়ে আমরা যে সমস্ত অনু যে অনুগুলো নিয়ে আমাদের দেহ তৈরি সেগুলো আমরা পুনরায় পরিবেশে ফিরিয়ে দিতে পারছি এইভাবেই পরিবেশের উপাদানগুলো আমাদের পরিবেশের উপাদানগুলির ভারসাম্যতা রক্ষা করা সম্ভব হচ্ছে এরপরে আমরা যাব কোনটা আমাদের পরিবার আমাদের পরিবারের মধ্যে কে আছে দাদু আছে ঠাকুমা আছে বাবা আছে মা আছে জেঠু আছে জেঠুমা আছে কাকু আছে কাকিমা আছে দাদা আছে দিদি আছে এরা সকলকে নিয়েই এক একক সংসার